নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সৌমিতায় সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজন পালং শাক ভাজা সাদা তিল দিয়ে। তাহলে চলুন শুরু করে দিই রান্নাটা। রান্নাটা শুরু করার জন্য প্রথমেই এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলোকে এইভাবে টুকরো করে নিয়েছি, খুব বেশি কুচিয়ে কাটিনি। তারপরে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আটকোয়া রসুন ছোট ছোট টুকরো করে নিয়েছি, 2 টেবিল চামচ সাদা তিল নিয়েছি, পরিমাণ মতো নুন ব্যবহার করব, 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, আর 1/2 চামচেরও কম চিনি নিয়েছি। রান্নাটা হবে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলে, আপনারা সাদা তেলেও ইউজ করতে পারেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খুবই হেলদি, সেই কারণে এই রান্নাটা আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে বানাবো। রান্না শুরুতেই জল বসিয়েছি, জলটা ফুটে উঠেছে, এই সময় নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে পালং শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। অল্প একটু সময় পালং শাকটা এর মধ্যে দিয়ে ভাপিয়ে নেব। পালং শাকটা ভাপানো হয়ে গেছে, বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট ভাপালেই হবে। এবার গ্যাসটা নিভিয়ে দিলাম, এর জলটা ছেঁকে নেব। কড়াই বসিয়েছি, গরম হয়েছে, সাদা তিলটা দিয়ে দিচ্ছি। তিলটাকে একটু নেড়ে এর কাঁচা ভাপটা কাটিয়ে নেব। হালকা ড্রাই রোস্ট করে নেব। তিল ড্রাই রোস্ট করে নাবিয়ে নিলাম। অল্প একটু পরিমাণে, একেবারে 1 চামচ পরিমাণ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিলাম। দিয়ে দেব রসুন কুচি, রসুনটা একটু লাল লাল হলে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে দেব পেঁয়াজের কুচিটা, একটু সময় পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন একটু সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দেব ফাটিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। ঝাল আপনারা বুঝে দেবেন, যদি কাঁচা লঙ্কা বেশি পছন্দ না হয় কমিয়ে দিতে পারেন। পেঁয়াজটা রসুনটা যথেষ্টই ভাজা হয়েছে, আর বেশি ভাজার দরকার নেই। এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা পালং শাক। এক আঁটি পালং শাক কিন্তু কতটা কমে গেল দেখতে পাচ্ছেন। অতএব বুঝে সুঝে রান্না করতে হবে, কতটা দরকার সেই বুঝে পালং শাক কাটতে হবে এবং রান্না করতে হবে। এক্সট্রা নুন ব্যবহার করব না, কারণ সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছি। তবে টেস্ট করে নিতে হবে, যদি নুনের পরিমাণ কম থাকে অল্প নুন ব্যবহার করা যেতেও পারে। হাই ফ্লেমে দিয়ে শাকটাকে একটু সময় ভাজতে হবে, মাঝে মাঝে শাকটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। যে কোনো সুগারের রুগী
বা হার্টের রোগী যদি এটা খায় তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। চিনিটা না দিলেও কোনো অসুবিধা লাগবে না। একটু টেস্ট করে দেখেছি নুন একটু কম হয়েছে, তাই অল্প পরিমাণে নুনও দিয়ে দিলাম। কত হেলদি ভাবে অল্প তেলে, অথচ দেখুন নিচে কিন্তু লেগে যাচ্ছে না, সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে পালং শাক ভাজা। খুব বেশি ভাজার দরকার নেই, একেবারে সিদ্ধ হলেই হয়ে যাবে রান্নাটা। এবার দিয়ে দেব ভেজে রাখা তিল। ভেজে রাখা সাদা তিলটা দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পরে একটু সময় নাড়াচাড়া করলেই তৈরি হয়ে গেল পালং শাক ভাজা। সাদা তিল দিয়ে বানালাম, একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগবে। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। গ্যাসটা নিভিয়ে দিলাম। আজকের রেসিপি পালং শাক ভাজা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।